প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নিউমেরিক্যাল অ্যানালাইসিসের চ্যাপ্টার 5 নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, অর্থাৎ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের আজকে লেকচার 2। গত পর্বে আমরা সংক্ষিপ্ত আকার নিয়েছিলাম, অর্থাৎ লেকচার 1 ছিল শুধুমাত্র একটা ফর্মুলা নিয়ে, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইডিসট্যান্স অর্ডিনেট, অর্থাৎ এই তোমার বর্গীকরণ, যেটার বাংলায় বলা হয় সম্ভবত, এই বর্গীকরণ সূত্রের এই ফর্মুলাটা যদি তোমরা মুখস্থ না রাখতে পারো, বিশেষ করে এই লাইনটা অন্তত 4টা বা 5টা পদ পর্যন্ত, আপাতত 4টাই যদি মনে রাখো তাহলে আমরা বাকি আলোচনাগুলো করতে পারবো। এই যে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলার কথা বলতেছি, এটার স্টেটমেন্টটা আর কি তোমাদের অঙ্ক করার জন্য বা সামনের প্রমাণগুলো, যেমন আমি আজকে যে টপিকগুলো আলোচনা করব, ট্রাপেজয়েডাল রুল, তারপরে আসো, এরপরে এগুলোর আবার অঙ্ক আছে, এগুলোর অঙ্ক পরীক্ষা আসে, এরপরে সিম্পসন 1/3 রুল, এটা আলোচনা করতেও আমাদের লাগবে, তারপরে আসো সিম্পসন 3/8 রুল, এটা আলোচনা করব। আজকে আমরা আজকের লেকচারটা একটু তুলনামূলক বড় হবে, এই টপিকসগুলো আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব ওয়েডালস রুল, ওয়েডাল রুল নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা চলে যাব পরবর্তী লেকচারে, অর্থাৎ লেকচার 3-তে আমরা গাণিতিক বিষয়গুলি আলোচনা করব। অধ্যায়টা কিন্তু তুলনামূলক সহজ এবং পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আসে এখান থেকে, তো আমি আশা করি তোমরা চ্যাপ্টারটা একেবারে ভালোভাবে সম্পূর্ণ করবে। তো আসো আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। আজকে আলোচনার বিষয় হলো ট্রাপেজয়েডাল রুল। তো দেখো, ট্রাপেজয়েডাল রুল, এটার প্রমাণ শুরু করে দিলাম। এটা কিন্তু আমাদের লাগবে, অঙ্ক করতে লাগবে, আর এটা ডাইরেক্ট পরীক্ষা আসে, বেশ কয়েকবার পরীক্ষা আসছে। এত সাল লিখলে আমার এখানে জায়গা হবে না, 4, 7, 8, 12 পাস করছে তো অনেকবার আসছে, এটা হলো অনার্সে আসছে, আর পাস করছে আসছে তাও 4, 7, 10, 11, 13, 14, আর DU 7 কলেজে আসছে 17। লেটেস্ট হয়তো সালগুলো এখানে নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো এই ফর্মুলাটা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, আর ফর্মুলা এবং অঙ্ক একত্রেই আসে বেশিরভাগ ক্ষেত্রে। তো যাই হোক, আমরা প্রথম লেকচারে যেটা শিখছিলাম, দা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, I = মানে I মানে ইন্টিগ্রেশন, মূল দৃষ্টি হলো এটা x naught প্লাস nh y dx = h ইন্টু ny naught plus n square by 2 del y naught plus n cube by 3 minus n square by 2 del square y naught by 2 factorial plus n to the power 4 by 4 minus n cube plus n square into del cube y naught divided by 3 factorial plus dot dot. এখন এই ফর্মুলাটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। তবে আমি একটু কয়টা পদ লিখলাম, 1, 2, 3, 4টা পদ লিখছি, এখানে আমাদের 2টা পদেই লাগবে, 2টা পদ মুখস্থ রাখলে চলবে। তারপর এই অন্তত 4টা পদ পর্যন্ত তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে হয়তো আর তোমরা ঝামেলা পড়বে না, না হয় অনেক জায়গা আর বেশি লাগে। তো এই জন্য আমি 4টা লিখছি। মূলত এখানে তুমি দা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা এইচ লেখা, এটা তো লিখবে এস এন ওয়াই নট প্লাস এন স্কোয়ার বাই 2 ডেল ওয়াই নট, এই পর্যন্ত লিখে ডট ডট দিলেও চলবে, দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন এটা আমাদের প্রথমে লিখে নিতে হবে যখন আমাদের ট্রাপেজয়েডাল রুলটা প্রমাণ করতে বলবে। এখন আসো, এটা নাম দাও ইকুয়েশন নাম্বার 1, ফুটিং n = 1 in the formula, and neglecting, এই কথাটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, neglecting the second and higher order difference. We get higher order difference বলতে কি বুঝছো? দেখো বলতেছে putting n equal to 1, মানে এখানে n এর মান আমরা 1 বসাচ্ছি formula 1 একে, and neglecting the second and higher derivative, second হলো second and higher derivative, তার মানে আমরা সেকেন্ড থেকে শুরু করে যে দ্বিতীয়, এটার তো ডেরিভেটিভ নেই, এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ, এটা হলো সেকেন্ড ডেরিভেটিভ, এই সেকেন্ড ডেরিভেটিভ থেকে শুরু করে বাকিগুলো আমরা বাদ দিয়ে দেব। ওই যে আমি বললাম, তার মানে কি তাহলে তুমি তিনটা লিখলে এনাফ। হ্যাঁ, মুখস্থ এটা মুখস্থ না রাখতে পারো সমস্যা নাই, কিন্তু ভুল লিখলে ঝামেলা আছে, প্রয়োজনে তিনটা মুখস্থ করো, এই কারণ আমরা তো এখন বাকিগুলো বাদ দিয়ে দিতেছি। তাহলে এন এর মান 1 বসাবো আর দুইটা পদ রাখবো, বাকিগুলা আমরা এই যে নেগলেজিং করে দেব। তো যেই কথা সেই কাজ, আসো তো আমরা লেখা শুরু করি। x naught প্লাস এইচ, এটাকে লিখতেছি আর কি, y dx ইকুয়াল টু এইচ, n এর মান বসাচ্ছে কত 1 বসালে 1, y naught মানে শুধু থাকে n এর মান 1 বসালে তো 1 এ y naught প্লাস n স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1/2 del y naught। তাহলে বাকি টার্মগুলো কিন্তু আমরা নেগলেজিং করে দিলাম। আমরা আবার কতক্ষণ পরে কিন্তু বলতে পারবো না এগুলা কি করছে স্যার, এই পদগুলা কই, এগুলা হলো নেগলেক্টিং করে, ঠিক আছে, নেগলেজিং করে দিলাম। তো এবার আসো, আমাদের কিছু পুরনো কথাবার্তা আমাদের এখন মনে করতে হবে। এস ওয়াই নট হাফ ডেল ওয়াই নট, এই ডেল ওয়াই নটের সূত্র তোমরা জানো, ডেল ওয়াই নট সমান y1 মাইনাস ওয়াই নট। তো সেই সূত্রটাই লিখে দেব, y1 মাইনাস ওয়াই নট। তারপরে এখানে আমরা লিখতে পারি হলো এস, এখানে y naught plus half y1 plus minus half y naught, তাহলে h থাকে আমাদের, আর এখানে তোমার y naught আর মাইনাস half y naught, মানে একের থেকে অর্ধেক গেলে আর অর্ধেক, তো ধরো half y naught প্লাস এখানে হাফ y1 তো আগে থেকেই আছে। তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমরা একটা হাফ কমন নিতে পারি। হাফ কমন নিলে আমার এখানে থাকতেছে হলো হাফ এইচ তো আছেই, আর y নট প্লাস y1। এখানে আমরা এটা পেয়ে গেলাম। সিমিলারলি আমরা এই যদি অনুরূপভাবে বাকি ক্যালকুলেশনগুলো করি, অনুরূপভাবে এখানে দেখো এই n এর মান আমরা বসাইছি কত 1, এখন আমরা যদি সিমিলারলি n এর মান 2 বসাই এটা আসবে, এই জন্য সিমিলারলি আমরা আর ক্যালকুলেশন করব না, আমি সিমিলারলি লিখে দিব। n এর মান যদি আমরা 2 বসাই এখানে x নট, আর n এর জায়গায় হলো 2s, মানে x নট প্লাস 2s, x নট প্লাস 2s, এখানে থাকতেছে আমার y dx ইকুয়াল টু, এখানে অনুরূপভাবে হাফ, এখানে y নট প্লাস y1 হয়েছে, এখন হবে ওই অনুরূপভাবে তারপরেরটা y1 প্লাস y2। এইভাবে আমরা এখানে 1 এখানে 2 বসানোর পর, তার মানে আমরা যদি 3 বসাই, একটা কথার কথা, এখানে তো 2 বসালাম, 3 বসালে এটা হবে তোমার 2, এটা হবে 3, তার মানে যদি n এর জায়গায় n বসাই তাহলে এটা হবে এক কম n-1, এটা হবে n, তার মানে আমরা অনুরূপভাবে ডট ডট অনুরূপভাবে যদি আমরা কাজ চালিয়ে যাই তাহলে আমরা শেষেরটা पाई हलो मान एनतम पर्यन्त एन एर मान पाई हलो तोमार एनतमटा आर कि एन एर जगह एन थाकले एक्स नट प्लस एन एस वाई डी एक्स इक्वल टू एखाने तो एस थाकबे अवश्य सरि एस थाकबे ताहले एखाने हाफ एस थाकबे आर एखाने आसबे हलो एस वन एस एन एर मान जखन टू बसालाम तखन वन आसछिलो तार माने एन बसाले माने एक कम आसछे आर कि एन बसाले एन माइनस वन प्लस वाई एन এই এখন এই সবগুলো আমরা যদি যোগ করি n সংখ্যক ইন্টিগ্রাল আমরা যোগ করলে আমাদের যেটা আসবে সেটা হলো বাম পাশে তো এটা ঠিকই থাকবে আমাদের x naught plus nh আচ্ছা এখানে কিন্তু আরেকটা ঝামেলা আছে আমাদের এখানে যে লিমিটের বিষয়টা ছিল এখানে যেমন x naught plus h এখন এইখানে x naught এখানে আমাদের আসবে হলো x naught প্লাস h ওই যে এখানে যেটা উচ্চ সীমা ছিল ওই যে খন্ড খন্ড অংশ আর কি খন্ড খন্ড অংশ এখানে যেটা x naught প্লাস h ছিল উচ্চ সীমা এইখানে আইসা সেটা হবে আবার নিম্ন সীমা আবার এটার আগের পাওয়ারটা যদি আমরা লিখতাম সেটা আসতো হলো x naught প্লাস n মাইনাস 1 ইনটু s এটা হলো লোয়ার লিমিট আর কি এটা হলো আপার লিমিট এটা হলো লোয়ার লিমিট এখন আমরা যদি সবগুলা যোগ করি তাহলে প্রথমটা লোয়ার লিমিট হলো x naught মানে এগুলা সবগুলা যোগ করলে এই যে এটার সাথে মিলে যাবে মানে আপার লিমিটটা এত আসবে লোয়ার লিমিট এত আসবে x naught এর পরেরটা আসবে তোমার x naught প্লাস এই x naught প্লাস h তারপরেরটা আসবে x naught প্লাস 2h এভাবে আমরা সবগুলা যদি যোগ করি আমাদের ফুল ইন্টিগ্রেশন যেটা ছিল আমাদের এটা চলে আসবে আর কি x naught আর এখানে হলো x naught প্লাস nh y dx এটা আমি বলতেছি বাম পাশের কথা এই যে বাম পাশে পদ বের করছি কয়টা একটা আরেকটা লিখছি সিমিলারলি লিখছি দুইটা মোট তিনটা বের করেছি তো যোগ করলে আমার যা আছে মূল ইন্টিগ্রেশন তাই থাকবে আর ডান পাশে কিন্তু আমরা মাথা ঠান্ডা করে যোগ করতে হবে যোগ করতে যে আমরা কি লিখব ধরো এখানে লিখব হাফ এস তো আমার কমন আছেই এখানে লিখব y নট প্লাস y1 তারপরেরটা আসবে তোমার y1 প্লাস y2 তারপরেরটা আসবে y2 plus y3 তাই না এভাবে yn কিন্তু একটাই আসবে আচ্ছা আমি যোগ করে দেখাই তোমাদের তাহলে adding this and integral বইয়ের ভাষায় যদি লিখি adding মানে যোগ করে this and integral we get আমরা পাই বাম পাশ टोटल एट आसबे एक्स नट प्लस एन एस और वाई डी एक्स और डान पास आसबे ओई जेटा बोल्लाम डान पाशे आमरा जोदि जोग करी हाफ एस आमार कमन और एखाने जेमन आसतेछे वाई नट प्लस वाई वन ख्याल करो वाई नट प्लस वाई वन तारपरेरटा आसबे वाई वन प्लस वाई टू तारपरेरटा आसबे वाई टू प्लस वाई थ्री एइभाबे आमादेर जेते जेते একেবারে শেষেরটার আগেরটা কথা যদি চিন্তা করো এই শেষেরটা তো আমরা জানি শেষেরটা হলো কত yn - 1 + yn এটা হলো শেষেরটা তার আগেরটা কি হবে yn - 2 + yn - 1 তাই না এই আমরা এগুলা যোগ করছি সবগুলা এই একটা দুইটা ভিতরে অনুরূপভাবে আরো একটা করলাম এখানে এটা করছি তার আগেরটা করছি আর কি तो যোগ করলে এখন আমরা যা পাচ্ছি হলো হাফ এইস এখানে y not আছে সিঙ্গেল আবার yn ও সিঙ্গেল এদের কেউ নেই আর y1 আছে y1 দুইটা আছে y2 দুইটা আছে y3 মানে বাকিগুলা সবই দুইটা আছে yn ডট ডট দিয়া কত লিখবো আর y ডট ডট দিয়ে রাখা n-1 তোমার দুইটা আছে এখন এই হাফটা যদি আমরা ভিতরে গুণ করে দেই বাইরে রাখলে কোনো সমস্যা নাই ভিতরে গুণ করে দিলে বাইরে এসটা রাখো তাহলে হাফ এ y0 তোমার প্লাস yn আর এইখানে যখন গুণ করবে 2 2 কাটা যাবে এখানে হবে y1 এখানে হবে তোমার y2 এখানে কাটা গেলে আসবে প্লাস ডট ডট yn-1 এই হলো আমার trapezoidal ফর্মুলাটা আমাদের এটা মনে রাখতে হবে x0 plus nh y dx কি বাইরে is half y0 plus yn plus y1 plus y2 plus y3 dot dot yn-1 this is known as the trapezoidal rule this rule is known as the trapezoidal rule তাহলে এই trapezoidal rule আসলে আমরা এই পর্যন্ত লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ এখন আলোচনা করব তোমাদের সাথে তোমাদের বইয়ের পরবর্তী আরেকটা ফর্মুলা Simpson's 1/3 rule Simpson 1/3 rule এখন এখানেও কিন্তু তোমার ওই যে আমাদের যে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা সেটাই কিন্তু লাগবে এখানে n এর মান 2 বসাবে 2 বসানোর পর এখন কিন্তু সেকেন্ড টার্ম পর্যন্ত রাখবে থার্ড এবং হায়ার অর্ডার ডিফারেন্স নেগলেক্টিং করা হবে তার মানে এখন কিন্তু ওই যে ফর্মুলাটা তিনটা পদ লাগতেছে রাখার মানে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা তো আমরা এখন আসো সিম্পসন 1/3 রুলটা শুরু করি তো দেখো আমরা আগেরটার মতোই সিম্পসন 1/3 রুলস প্রমাণ করার জন্য আগের মতোই লিখে নিতেছি we know the general quadrature formula x0 to x0 plus nh y dx is n y0 plus n square by 2 del y0 plus n cube by 3 minus n square by 2 into del square y0 by 2 factorial n to the power 4 by 4 minus n cube plus n square into del cube y0 by 3 factorial plus dot dot আমরা 1 2 3 4টা পদ লিখলাম আমি আগে বলেছি মোটামুটি 4টা পর্যন্ত তোমরা মনে রাখতে পারলে আর কোনো বিপদ নেই তবে এখানে আমাদের 4টা লাগবে না আমাদের লাগবে হলো 2টা তো পুটিং এটা নাম দেই ইকুয়েশন নাম্বার 1 এখানে পুটিং n equal to 2 in equation 1 and neglecting the third and higher order difference we get তাহলে আমরা n এর জায়গায় এখন বসাবো হলো 2 2 দিয়ে শুরু তাহলে এখানে এটা হবে 2y0 এটা হবে 2y0 n এর মান যেহেতু 2 বসাইতেছি তাহলে আমরা থার্ড এন্ড হায়ার অর্ডার এই ডিফারেন্স এটা এই থার্ড এটা বাদ দিব তার উপরেগুলো তো বাদই যাবে তার মানে আমরা এটুকের ভিতরে মান বসাইলে হবে তাহলে আমরা লিখে দিতেছি x0 plus x0 plus nh n এর মান তো 2 বসাইতে বলছে 2 2h y dx equal to বাইরে s ছিল s থাকবে তাহলে এখানে 2y0 plus n square by 2 n square by 2 মানে 2 square মানে 4 4 এর দুই দ্বারা ভাগ করলে 2 2 del y0 প্লাস এখানে 2 কিউব মানে 8 8 by 3 আর এখানে 2 square মানে 4 by 2 তার মানে 8 by 3 4 by 2 মানে 2 তার মানে 8 by 3 minus 2 del square y0 by 2 factorial মানে তো 2 into 1 মানে 2 तो फाइनली हमारे इखान आस्ते से होलो 8/3 माइनस 2 डिवाइडेड बाय 2 डेल स्क्वायर वाई नॉट बाकी गुला तो हमरा नेगलिजिंग कर दिलाम बाकी थर्ड पावर থেকে তাহলে আমার এই অংশটা রইল এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করি a6h * 2y नॉट এখানে আমরা ওই আগের মত del y not এর ফর্মুলা আমরা প্রথম চ্যাপ্টারে সম্ভবত এটা শিখেছি del y not মানে y not minus sorry y1 minus y not আর এখানে যদি লসাগু করি 3 লসাগু ধরলে 3 2 6 8 থেকে 6 গেল 2 আর del square এর বিষয়টা ওই যে del y not এইভাবে যদি আমরা বিবেচনা করি এটা হলো y1 minus y not আবার এগুলো আমরা শিখছিলাম অবশ্য আগে এখানে del y not আর এখানে del y1 এটা del y not এই del y1 থেকে তোমার আসবে এই y2 আর y1 আর এখানে আসবে y1 y2 সব মিলিয়ে del square y2 এটার ফর্মুলা আমরা আরো এক জায়গায় দেখিয়েছিলাম আগে এটারে লিখতে পারি y2 - 2y1 + y0 সংক্ষেপে লিখলাম মানে del square y0 এর এখান থেকে এই ভাঙিয়ে নিয়ে আসলে এটা বের হয়ে আসবে ধরো এটা আলাদা করে দাও এটা আলাদা করে দাও আবার del y0 এর মান ভাঙো del not এর মান ভাঙো del y1 এর মান ভাঙো del y0 এর মান ভাঙে যোগ বিয়োগ করলে এটা চলে আসবে অথবা ডাইরেক্ট এটা তোমার মুখস্থ রাখাই উচিত কারণ আমাদের আরো ভবিষ্যতে এগুলা কাজে লাগবে এরপর আসো s d 2y0 + 2y1 - 2y0 আর এখানে গুণ চিহ্ন দিলে 1/3 2 2 কাটা যাবে 1/3 y2 - 2y1 + y0 এখন 2y0 এখানে দেখা যায় 2y0 what is this এটা তো সম্ভবত কাটা তার মানে আমাদের থাকতেছে হলো এখানে একটা y0 দেখতেছি এই y0 2y0 2y0 কাটা তাহলে 2y1 2y1 এখানে 1/3 y2 1/3 y2 1/3 y2 এটা কার সাথে কাটা যাবে এটা কারোর সাথে কাটা যাবে না 1/3 আচ্ছা এটা এইভাবেই থাকুক 2y1 + y0 তো তাহলে এইখানে আমরা যদি 1/3 টা কমন নেই কমন না মানে কিন্তু ভাগ করা যদি 1/3 টা কমন নেই 1/3 is এখানে যদি আমরা কমন নেই তাহলে 2 রে 1/3 দ্বারা ভাগ 2 3/1 3 দিয়ে গুণ এখানে 6 আসছে এখানে 6 আর এখানে তো -2 তাহলে +6 থেকে -2 গেলে +4 থাকে তার মানে আর অবশ্যই আগে নটটা লেখা বেটার 1/3 y0 তার 1/3 তো কমন গেল তো থাকে শুধু y0 আর এখন যেটা বললাম এটার হিসাব করলে এখানে তো বললাম এটাকে 1/3 দিয়ে তো কমন নিচে ভাগ করলে আসছে 6 এর থেকে আবার -2y1 বিয়োগ করলে হয় 4y1 আর এখানে 1/3 কমন গেল এখানে রইল সরি 1/3 কমন গেছে এখানে রইল তোমার y2 আমাদের বইগুলা ক্যালকুলেশনটা বিস্তারিত করে না আর কি তাহলে আমরা পাইলাম y0 + 4y1 + y2 এখন আমরা অনুরূপভাবে বা সিমিলারলি আমরা যদি n এর মান 3 বসাই তাহলে আমাদের পরের পদটা এটা হবে কারণ ধরো এই ধরো একটা বাউন্ডারি এখানে একটা ব্যবধি আছে এই একটা যদি ইন্টিগ্রেশন হয় এই একটা যদি ইন্টিগ্রেশন হয় এভাবে যদি আমরা অংশ অংশে বিভক্ত করি এই অংশটার জন্য ধরো এটা হলো লোয়ার এটা হলো তোমার ধরো a b c d আপার এখন পরবর্তীতে আমি যদি আরেকটা লিখতে যাই bc তার মানে এটা চলে আসবে এখানে এটা চলে যাবে উপরে তার মানে কি প্রথমটা যেটা ছিল উচ্চ সীমা দ্বিতীয়টার বেলায় প্রথমটা যেটা উচ্চ সীমা দ্বিতীয়টার বেলায় কিন্তু সেটা আবার নিম্ন সীমা এর অর্থ হলো এটা চলে আসবে এখন আমার এখানে নিচে ওই দ্বিতীয় ইন্টিগ্রেশনের নিম্ন সীমা হিসাবে আর উপরে হবে 2 2 করে 2 নিছিলাম তখন তাহলে এখন হবে এর মান 2 বসাইছি তাই না এখন তাহলে 4 4 হবে 2 এর পরে 4 বসাইতেছি 2 এর পরে 4 তাহলে x0 + 4 is y dx কাজ কিন্তু এই পাশে আর নাই এই পাশে শুধু অনুরূপভাবে লিখব 1/3 is y0 y12 তাহলে not 12 not মানে 2 করে ব্যবধান 2 করে ব্যবধান এর মান এখন 2 তাহলে not এর পরে 2 ব্যবধান দিলে 1 2 y2 এটা হবে 4 y3 আর এটা হবে y4 এইভাবে আমরা যেতে যেতে 2 করে যেহেতু ব্যবধান আমাদের এখানে শেষেরটা যদি আমরা লিখি ওই যে একটু আগে যেভাবে করলাম x0 plus n is আর এটা হবে তার দুই পদ আগে n minus 2 is y dx equal to এখন 4 বসানোর 2 আছে এই কথা ভালো করে খেয়াল করতে হবে আমাদের তার মানে 2 কম তো n বসালে কি হবে y n-2 plus 4 এখানে 4 বসানো 3 আছে 1 কম তার মানে n বসালে n-1 এখানে 4 বসালাম এখানে y4 মানে যা আছে তা তার মানে n বসালে n এ আসবে এই সিমিলার লাইনটা কিন্তু বুঝতে হবে বুঝে বুঝে লিখতে হবে না হয় কিন্তু জীবন শেষ হয়ে যাবে এখানে কিন্তু সব জায়গায় n জোড় সংখ্যা আর n is even even মানে কি জোড় even মানে হলো জোড় আবার বাংলা লেখাটা বুঝতে অসুবিধা হয় নাকি আবার এটা আমি জোড় লিখছি কেটেই দিই না n is even এখন আমরা ওই আগেরটার মতো সবগুলা অ্যাডিং করে দেব all this integral সবগুলা আমাদের কিন্তু এই যে আমরা আগে যেটা শিখলাম ট্রাপিজয়েডাল এটা আমাদের এই লাইন কিন্তু আমাদের ট্রাপিজয়েডাল ফর্মুলার এটা মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য এছাড়া কোনো রাস্তা নেই মানে যখন অঙ্ক করতে বলবে আর যখন বলবে যে সূত্র সব প্রমাণ করো তখন তো আমরা সূত্র থেকে পেয়ে যাব আর মুখস্থ রাখতে হবে না এখন অ্যাডিং অল দিস ইন্টিগ্রাল আগের মতোই অল দিস ইন্টিগ্রাল we get আমরা পাই কি পাই বামেরগুলা ধরো বামে যোগ এই প্রথমটা হলো কোনটা এটা x0 plus 2s তারপরে হলো x0 plus 2s x0 plus 4s এইভাবে আমরা যোগ করলে x0 plus 2s দুই করে আর কি এর মান গ্যাপ দিতেছে y dx তারপর হলো x0 plus 2s এখানে x0 plus 4s y dx প্লাস যেতে একেবারে শেষেরটা এটা আর কি এগুলো সব মনে মনে যোগ করে আসছে আমার আসতেছে হলো x0 plus n-2 into s আর এখানে হলো x0 plus n is y dx আর ডান পাশের বেলা আবার ঠান্ডা মাথা কাজ করতে হবে এই আমি ডান পাশটা লিখতেছি ডান পাশে প্রত্যেকটাতে কিন্তু আমার 1/3s 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 আছে তার মানে 1/3 এই আপাতত কমন যায় এটাই হলো 1/3 রুলসের 1/3 আচ্ছা তারপরে আসো আমরা পরবর্তীতে গুছিয়ে লিখবা আপাতত যা আছে তা লিখে ফেলে y0 + 4y1 + y2 y0 + 4y1 + y2 তারপরেরটা y2 + 4y3 + y4 এইভাবে প্লাস ডট ডট চলতে চলতে শেষেরটা আসছে yn - 2 4yn - 1 + yn এখন এগুলার আমরা একটু মেকআপিং করতে হবে একটু সাজুগুজু করে লিখতে হবে এছাড়া আর কিছুই না দেখো এখানে y0 আর yn এটা কিন্তু একবারই আছে খেয়াল করে দেখো y0 আর yn একবারই আছে তো এটা আলাদা লিখব তারপরে 4y1 4y3 ওই যে দুই ঘর ব্যবধানে ওই যে n এর মান 2 বসাইছে 2 তে কিন্তু অনেক ফ্যাক্টর এখানে 2 বসানোর পর তাহলে y1 এরপরে আমরা y3 তারপরেটা আমরা নিজেরাই বলতে পারি y5 এবারে আমরা 4 কমন নেব এরপরে 2 এর পরে y4 তারপর y6 এই যে দুই ব্যবধান আর তার সাথে যুক্ত হবে yn-2 এটা আর পরের সাথে yn-1 এটা যুক্ত হবে তাহলে আমি একবারে লিখতেছি y0 + yn প্রথমে নিয়ে আসতেছি বাম পাশে কথাটা তো একটু বলে দিতে হয় বাম পাশে এগুলা যোগ করলে পুরোটা যোগ করলে আমাদের মূল যে ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট একেবারে প্রথম মাথা শেষ মাথা আর কি লিখতে হবে ধরো x0 এগুলা চিন্তা করার কিছু নেই এখানে x0 এখানে যোগটা প্রথমে কোনখানে শুরু করেছি হ্যাঁ ঠিক আছে x0 plus nh y dx 1/3 h যেটা বললাম y0 plus yn আর 4 এর হলো y1 তারপরে দুই করে ব্যবধান y1 y3 এভাবে যেতে যেতে yn-1 3 পর আর একটা 5 লিখতে পারো আর কি আর যেটাতে কিছুই কমন নাই আবার দেখে নেই ডবল আছে কিনা আবার ডবল দেখছো y2 তার মানে 2y2 আবার এখানে y4 এখানে কিন্তু y4 আসবে y4 তার মানে yn-2 ডবল তার মানে এখানে আমরা 2 কমন নিতে পারি 2 কমন নিলে y2 + y4 + yn-2 তাহলে 2 কমন নিলে আমাদের এখানে আসছে y2 + y4 + ডট ডট yn-2 ক্লোজ করো ব্র্যাকেট তাহলে নতুন করে আর কোনো কাজ আছে 1/3 h y0 plus n plus 4 y1 plus y3 dot dot plus yn minus 1 2 না নতুন করে আর কোনো কাজ নাই তাহলে আমরা এখন লিখে দেব this formula is known as Simpson's 1/3 rule এটা হলো Simpson's 1/3 রুল নামে পরিচিত এখানে অঙ্ক করার জন্য একটা ইনস্ট্রাকশন দিয়েছে বলছে দিস ফর্মুলা ক্যান বি ইউজড অনলি হোয়েন দা নাম্বার অফ সাবডিভিশন অফ দা ইন্টারভ্যাল ইন্টিগ্রেশন ইজ ইভেন আচ্ছা জোড় যদি ব্যবধানটা জোড় হয় আর কি যাই হোক অঙ্ক করার সময় আমরা বিষয়টা ক্লিয়ার করব তো আমরা এই যে Simpson's 1/3 ফর্মুলাটা সম্পূর্ণ করলাম আশা করি তোমরা মনোযোগ দিয়ে করবে এখন আমরা আলোচনা করব আরো একটা টপিকস এবার সিম্পসনের 3/8 রুল সিম্পসন 3/8 রুল তাহলে আসো সিম্পসন 3/8 রুল নিয়ে আলোচনা শুরু করি এটার প্রমাণটা শুরু করলাম উই নো দা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ওই আগের কথাটাই x0 plus nh কয়েকবার লিখলে কিন্তু এই জিনিসটা এমনিতে অটোমেটিক মুখস্থ হয়েই যায় আমাদের 3টা 4টা পদ দরকার মুখস্থ রাখা সর্বোচ্চ ওই যে ট্রাপেজয়েডাল রুলে লাগছে 2টা আর Simpson's 1/3 এ লাগছে 3টা এখন লাগবে 4টা ঠিক আছে এর মানে এখন 3 বসাবো আর আরেকটা ট্রাপেজয়েডাল রুল ওটা আমরা মুখস্থ রাখবো ওটা আমরা প্রমাণ শিখব না প্রমাণ আসে না একবারও দেখলাম যাই হোক তাহলে ফর্মুলাটা হলো h প্রত্যেকবারই কিন্তু একই কথা ny0 plus n square by 2 del y naught plus n cube by 3 minus n square by 2 del square y naught by 2 factorial plus आरेक टर्म को रखते हैं n to the power 4 by 4 minus n cube plus n square del cube y naught by 3 factorial এই এই পর্যন্ত মুখস্থ রাখলে এনাফ অঙ্ক করার জন্য কয়েকবার করলে তো মুখস্থ এসে যাবে এটা তো আর অসাধ্য কিছু না অনেকে হয়তো মুখস্থ করেও ফেলেছে এতক্ষণে এখন আমরা n এর মান 3 বসাবো এটার নাম দাও ইকুয়েশন নাম্বার 1 আগের কথাই পুটিং n equal to 3 in the formula 1 and neglecting all difference above the third we get মানে থার্ড ডিফারেন্সের উপরে বাকিগুলা নেগলেক্টিং মানে এজন্য আমি এই পর্যন্ত লিখেছি এই ডট ডটেরগুলা বাদ আর কি তাহলে আমরা n এর মান বসাচ্ছি 3 x not এখানে x not plus n এর জায়গায় 3h y dx equal to h n এর মান 3 y not n এর মান 3 तार माने 3 square माने 9 9 by 2 del y naught plus n मान 3 3 त्रिका 9 3 त्रिका 9 27 by 3 3 9 by 2 del square y naught by 2 factorial माने 2 तार पर plus n मान 3 माने 3 to the power 4 माने 81 by 4 3 cube 27 3 square 9 del cube y naught 3 factorial माने 3 2 x 6 बाकी पर रेगुला नेगलिजिंग कर लम ए এখন আমাদের এখানে মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ এবার আসো এখানে আমাদের ওই যে নিয়ম অনুযায়ী আমরা এখন এখানে আগে লসাগুটা কমপ্লিট করো এখানে কিন্তু কাজ করলে অনেক আছে যেমন ডেল কিউবকে যদি তুমি ভাঙো তাহলে কিন্তু অনেক লম্বা হবে আর যদি মুখস্থ লিখে দাও ওই যে প্রথম অধ্যায় থেকে যে আমরা শিখলাম তাহলে কাজ কম ডেল স্কয়ারটা একটু আগে আমরা অবশ্য শিখছি তো যাই হোক আমরা কিছু জিনিস আমাদের মনে রাখলে আমাদের নিজেদেরই সুবিধা 3y naught plus 9 by 2 9 by 2 del y naught হলো আমার y1 minus y naught আর এখানে লসাগু করলে আসতেছে হলো 3 আর 2 এর লসাগু আমরা একটু রাফ করি 27 by 3 minus আমার সামনে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই 3 এর 2 এর লসাগু হলো 6 3 দুগুণে 6 থাকে তোমার 2 27 দুগুণে 54 আবার এখানে 3 3 নং 27 তাহলে 54 27 27 বাই 6 তার মানে আবার যদি 3 দিয়ে কাটি 9 বাই 2 9 বাই আগেরটা 9 বাই 2 তাহলে আসছে 9 বাই 3 নং 27 3 দুগুণে 6 9 by 2 এখানে আবার সাইডে আছে একটা 2 তার মানে 9 by 4 এটা টোটালে 9 by 2 আর এখানে 9 2 আর এখানে 2 2 দুগুণে 4 ডেল স্কয়ার y নট এর মানটা আমরা ডাইরেক্ট মুখস্থ লিখে দিতেছি y2 2y1 plus y not এখানে ক্যালকুলেশন করলে এই 6 এর সাথে একইভাবে যোগ বিয়োগ ক্যালকুলেশন করে তোমরা নিজেরা এটা করবে এখানে আসছে আমার 3 বাই আমি বই দেখে লিখতেছি 3 বাই 8 আর ডেল কিউব y নট 6 কিন্তু এর সাথে ক্যালকুলেশন হয়ে গেছে ডেল কিউব y নট এর সূত্র হলো তো ইচ্ছা করলে কিন্তু ভেঙে ভেঙে বের করা যায় ডেল কিউব থেকে ডেল স্কয়ার থেকে ডেল থেকে y0 y1 তো সর্বশেষ এটা আসবে y0 + 3 y1 + 3 y2 ওই যে a + b কিউবের সূত্রের মতই অনেকটা কিউব নাই কিন্তু আর কি মানে পাওয়ারগুলো নাই ঠিক আছে not আর 3 তে গিয়ে শেষ এখানে যে যেভাবে মনে রাখতে পারো আর কি এই এখন আমরা ভিতরে কিছু ক্যালকুলেশন আছে যেটা বইয়ে দেখায় নাই কিন্তু আমরা না করলে আমরা এটা ফিনিশিং আনতে পারবো না তাহলে এইগুলা জাস্ট 9/2 দিয়ে এটা গুণ করে দিলাম 9/4 দিয়ে এটা গুণ করলাম 3/8 দ্বারা এটা গুণ করে দিলাম গুণ করে এখানে লিখে নিলাম আবার একটু চেক করে নেই কারণ এটা ভুল হলে বিপদ আছে এখানে আমাদের প্রথমটা হলো 3y0 এটা তো কিছু নাই এখানে 9/2 y1 - 9/2 y0 তারপরে 9/4 দিয়ে গুণ 9/4 y2 আর এখানে এখানে একটা 2 আছে এজন্য 9/2 y1 হলো + 9/4 y0 3/8 y3 3/8 দ্বারা গুণ হচ্ছে এটা আর কি 9/8 y2 আবার 9/8 y1 3y0/8 গুণটা ঠিক আছে এবার আসো x0 plus 3h এখানে y dx equal to h 3y0 y0 কয়টা আছে দেখো 3y0 minus 9/2 y0 টা লিখলাম না সবগুলো হিসাব করতেছি 3 minus 9/2 y0 তারপরে plus 9/4 y0 তারপরে আসে minus 3/8 y0 তাহলে কয়টা একটা দুইটা তিনটা চারটা 3 plus 3 minus 9/2 minus plus 9/4 minus 3/8 তাহলে এখানে দুই সাইড 8 এর লসাগু হলো 8 3 8 24 minus 8 দ্বিগুণে 16 4 দ্বিগুণে 8 তাহলে 4 4 9 36 2 9 দ্বিগুণে 18 আর এখানে সরাসরি 3 তাহলে প্লাস এর হলো 24 আর 18 8 এর 12 2 হাতের হলো কত 1 2 এর 1 3 3 এর 1 4 আর মাইনাসের হলো 39 মাইনাসের হলো 39 তাহলে থাকে 3 থাকে মানে এখানে থাকে 3 3/8 টোটাল ফলাফল 3/8 y0 এইভাবে এই 9/2 y1 এটা তো -9/2 y1 তার মানে এটা কাটা যায় এখানে থাকে 9 y1 এর পদ একটা দুইটা শেষ এই আছে একটা তিনটা তাহলে এটা থাকে শুধু 9/8 y1 একইভাবে 9/2 y0 y0 এর হিসাব শেষ 9/4 y2 9/4 y2 9/8 y2 এটার হিসাব করলে কি হয় 4 লসাগু ধরলে 9/4 যোগ 9/4 তা 9 9 18 তার মানে 9/2 9/2 y0 আর এখানে আছে -9/8 y0 9/2 9/8 হিসাব করলে এখানে আসছে 8 লসাগু 4 sin 36 minus 9 36 থেকে 9 গেলে থাকে হলো আমার আর না হয় এত ঝামেলা না যায়া এটা তো অবশ্য 9/y এটা হলো y0 তাহলে আমরা জাস্ট 9/4 আর -9/8 হিসাব করলে এটা এটা থেকে এটা বিয়োগ করে আমি রাফ করে দেখলাম যে 9/8 আসছে 9/8 y2 এরপরে শেষ আছে আমাদের y3 3/8 y3 y3 একটাই আছে 3/8 y3 তাহলে আমরা 3/8 এই 9 এর ভিতর কিন্তু 3 আছে তাহলে 3/8 যদি কমন নেই 3/8 is আছে এটা থাকে y not তো 3/8 কমন না মানে ভাগ করা ভাগ করলে 8 8 কাটা যাবে আর এই 3 যাবে নিচে 9 এ কাটাকাটি গেলে হবে 3y1 একইভাবে এটা হবে 3y2 আর এটা 3/8 কমন গেলে ডাইরেক্ট y3 এই হলো আমাদের মোটামুটি একটা পর্যায় এবার আমরা n এর মান বসালাম কত 3 তাহলে 3 করে ব্যবধান তাই না তারপর আসবে 6 তাহলে n এর মানের পরে আমরা 6 বসাবো similarly ওই আগের অঙ্কগুলোর মতই x এটা হবে x0 + 3s আর এটা হবে x0 + 6s এখানে 3/8s 3 করে যদি ব্যবধান হয় এটা শূন্যর পরে 1 2 3 তার মানে y3 আর এখানে 3 3 যোগ করলে এটার সাথে আসবে 4 y4 3 এটার সাথে 3 যোগ করলে y5 এখানে 3 যোগ করলে আসবে y6 একইভাবে আমরা সর্বশেষটা যদি ট্রাই করি যে আগের মতই তাহলে ওই সর্বশেষটা সব সময় আমাদের এখানে যেহেতু 3 ব্যবধান n-1 n-3 s আর এটা হবে x0 plus ns y dx তো বাদ দেওয়া যাবে না y আসল জিনিস তাহলে 3/8 এখানে দেখো এটার সাথে এটা তুলনা করে আমার এটা লিখতে হবে এখানে যখন 6 এখানে তখন 3 মানে কি 3 কম তাহলে এখানে যখন n এখানে তখন হবে n-3 প্লাস 3 এখানে 6 এখানে 4 দুই ব্যবধান তাহলে এখন হবে আমার y n-2 প্লাস 3y5 তার মানে এক ব্যবধান y n-1 প্লাস 6 তার মানে n yn বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো আমরা এখন এই সবগুলো আগের মত আমরা যোগ করে ফেলব adding all this above integral we get তো বামটা বামে আগের মত বাম পাশারগুলো বাম পাশে যোগ করে ফেলব তো আসছে x0 plus 3s y dx তারপরটা x0 plus 3s x0 plus 6s y dx plus dot dot x0 plus n-3s x0 plus ns y dx equal to এখানে 3/8 সব জায়গায় 3/8 এসটা কমন যায় এটা তো আছেই আর বাকিগুলো আমরা আপাতত দেখে দেখে যোগ করে ফেলি এরপর হিসাব নিকাশ করব এক লাইনে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায় কিন্তু তো এখানে আমার y0 plus 3y1 plus 3y2 plus y3 plus এখানে y3 সাবধানতা অবলম্বন করতে হবে y4 plus 3y5 plus y6 প্লাস এভাবে ডট ডট যেতে যেতে আমরা শেষেরটা yn-3 plus 3 yn-2 plus 3 yn-1 plus yn এই হলো আমার মোটামুটি যোগ এখন ফিনিশিং এর পালা এবার আসো এই টোটালটা ওই আগের মতো x0 plus n is y dx equal to এখানে আসলে হবে 3/8 is y0 একটাই আছে সম্ভবত y0 আর yn একবারে আছে তাহলে y0 plus yn একবারে আছে লেখো আর 3y1 3 আর কই আছে 3y1 3y2 এখানে আবার y3 আলাদা দেখতেছি এটা একবার এটা 2 হবে 3/4 তার মানে 1 2 3 বাদ 4 5 আচ্ছা একটা একটা গ্যাপ আছে তাহলে ওইভাবে লেখো একবার আমরা 3 কমন নিলে y1 plus y2 এরপর হলো y4 y5 এইভাবে এরপর কিন্তু ওই এই সিমিলার অনুযায়ী 2 পরে 3 নাই 4 5 6 গ্যাপ হবে আচ্ছা বাকিটা ডট ডট তাহলে এখানে y3 দুইটা আছে তো 2 y3 একই ভাবে y6 দুইটা আসবে y6 এইভাবে যেতে যেতে ওইখানে আবার আমাদের আরেকটা বিষয় আছে এখানে ফিনিশ শেষটা দিতে হবে তাহলে 3 আছে কোনটাতে দেখো এখানে এখানে 3 আছে yn - 1 এর 3 আছে এটা আর এটা মানে দুটো এক জায়গায় ঢুকবে তো yn - 1 yn - 1 আর সিঙ্গেল আছে কোনটা yn - 3 এটাতে শেষ হবে হলো এটা yn - 3 ডট ডট y + yn - 3 এটাই হলো আমাদের সিম্পসন 3/8 রুল আমরা প্রমাণ শেষ করলাম তো এটা ছোট করে লিখে নিলাম পৃষ্ঠা যেহেতু জায়গা নেই তোমরা সুন্দর করে লিখবে হুইচ ফর্মুলা ইজ নোন অ্যাজ সিম্পসন 3/8 রুল প্রমাণটা ভালো করে শিখবে আর এই তিনটা প্রমাণেরই শেষের লাইন কিন্তু তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ এটাই আবার স্টেটমেন্ট কোন জায়গায় গেলে যে তোমার যদি বলে সিম্পসন 3/8 রুলসটা লেখো তখন এটাই হবে সূত্র বা 1/3 রুলটা লেখো ট্র্যাপিজয়েডাল সূত্রটা লেখো তখন কিন্তু এগুলো আমাদের মুখস্থ লাগবে আর অঙ্ক করার সময় তো 100% মুখস্থ রাখতেই হবে এরপরে আমাদের আরেকটা ফর্মুলা রুলস আছে আমি এটা প্রমাণ করব না শুধু তোমাদেরকে বলবো যে মনে রাখতে হবে অঙ্ক করার জন্য অয়ডালস রুল অঙ্ক করার জন্য আমাদের এটা মনে রাখতে হবে অয়ডালস রুলের আমি শুধু চূড়ান্ত লাইনটা লিখতেছি x0 থেকে x0 plus nh y dx এটা ডান পাশটা হলো এটা হলো 3/10 3/10 তোমরা কি করবে সবগুলোর সূত্র কিন্তু রুলস গুলো এক জায়গায় নিয়ে আসবা ঠিক আছে এক জায়গায় নিয়ে আসবা এনে তারপরে খাতায় লিখে মুখস্থ করবা 3/8 is y0 plus 5 y1 plus y0 এখানে হলো 5 y1 এরপর y2 তারপর হলো 6 y3 y4 5 y5 এত কোনো খুব একটা ওই ধারাবাহিকতা দেখতেছি না 2 y6 5 y5 তোমাদের অঙ্ক করার জন্য যদি অঙ্কটাতে টাচ করো বা এই সূত্র অঙ্ক যদি বাইচান্স এসেই যায় হঠাৎ আজকা যদি হেড এসেই যায় তাহলে আমাদের তো অঙ্ক তো করতেই হবে তাই না তো এইজন্য চেষ্টা করবে মনে রাখার জন্য আর না পারলে তো আর জীবন দেওয়া ছাড়া আর কিছু করার নাই সেটা তো আর দেওয়া যাবে না আমি লিখে দিলাম চেষ্টা করবে মনে রাখার জন্য মনে রাখার কোনো ফরম্যাট আছে কি না y0 5y1 y2 পাঁচের পর 6 6y3 এখানে আবার y4 এখানে সহগ নাই এরপরে 5y5 খুব একটা আমি কোনো সিকোয়েন্স দেখতেছি না আর অনেক সময় দেখা যায় সবগুলো লাগেও না অবশ্য যতটুকু পারো আর কি মনে রাখার জন্য অথবা যে কোনো সিস্টেমে পরীক্ষার হল পর্যন্ত তো মনে রাখতে হবে অঙ্ক করার জন্য বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে কিন্তু আজকের টপিকসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল খুবই মহামূল্যবান একটা ক্লাস শেষ করলাম আমরা সকল ফর্মুলার প্রমাণের ক্লাস শেষ করলাম পরবর্তী লেকচারে আমরা সরাসরি গাণিতিক প্রবলেম সলিউশন করব সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল ম্যাথ লাভার ফেসবুক গ্রুপ অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করতেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ